আমি আপনাদের পুকুরে ঢিল ফেলার কথা বলছি, শুধু এটা বোঝানোর জন্য যে বেসিক্যালি ওয়েভটা কী, ওয়েভ লেন্থটা কী, তার ফ্রিকোয়েন্সিসটা কী, অর্থাৎ একটা ওয়েভটা তৈরি, তার তরঙ্গ তৈরি হয়, তার কি কম্পন আছে, সেই কম্পনটা প্রথমে হাই ফ্রিকোয়েন্সিস থাকে, হাই ফ্রিকোয়েন্সিস থাকে, হাই ফ্রিকোয়েন্সি হচ্ছে অনেক বেশি জায়গা, অনেক কম সময়, অনেক বেশি নলেজ, তারপরে সেটা একটা মিড ফ্রিকোয়েন্সি আস্তে আস্তে সেটা কমে আসে, এবং তার ডিকিং ফ্যাক্টর হচ্ছে লো ফ্রিকোয়েন্সি, এটা অনেক জায়গা জুড়ে ওই জলে ঢেলে জঙ্গলটা মিলিয়ে যায়। এটা হচ্ছে প্রসেস টু নো যে হাউ সাউন্ড স্ট্রাগল, কারণ এটা বুঝতে হবে যে শব্দটি কিন্তু সারাক্ষণ ধরেই সে চলতে থাকে, চলমান একটি বিষয়, কারণ আমি যখন এই ঘরের মধ্যে কোনো কথা হচ্ছে না, কোনোই আওয়াজ নেই ধরে না গেল, তখন কোনো সাউন্ড নেই, অর্থাৎ বিষয়টা হচ্ছে অনেকটা দিঘির জলের মধ্যে শান্ত, যেই না আমি কথাটা বলা শুরু করলাম এবং আপনার কাছে যে পৌঁছাল, দেখবেন যে আমার এখানে কথা বলা যে ফ্রিকোয়েন্সিতে আমি কথা বলছি, আপনার কানে যেটা যাচ্ছে সে তাই নয় কিন্তু, অর্থাৎ আপনি সঠিকভাবে আমার উপর শুনতে পাচ্ছেন। স্যার বলছি, স্যার একটু শেষ করে দিন। তার ফলে সাউন্ড রেকর্ডিংয়ের দক্ষতা তৈরি হলেই সঠিক শব্দটা সে গ্রহণ করবে একটা কোনো যন্ত্রের মধ্যে দিয়ে, গিয়ে সেটা সিনেমার পর্দায় সে জুড়ে দেবে। এর মাঝখানে অনেক পার্থক্য আছে, সেগুলো আপনার আছে। আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে আপনি একটা কিছু বুঝতে পারছেন যে বিরাট জোরে আওয়াজ হয়ে ট্রেনটা অবস্থিত দিকে চলে গেল, আপনার কী করে হয়? এটা সম্পূর্ণভাবে সিনেমাটা নির্মাণ হয়ে যাওয়ার পরে যখন এটা যেটা যখন পরিশোধন হয় ল্যাবরেটরিতে যায়, তার আগের ঠিক আগের থাকে যেটাকে আমরা পোস্ট প্রোডাকশন, এই পোস্ট প্রোডাকশনে এই আওয়াজগুলো জুড়ে দেওয়া হয়।